Assalamualaikum, hello everyone. After budget, jodi bortomane 10 theke 20000 takar bhitor erokom hoye thake, tahole ajker ei video te ami apnaderke janabo je 10 theke 20000 takar bhitore shera 5 ti smartphone ki ki. Mane egulo dharabahik bhabe 10000 taka theke ekdom 20000 taka porjonto chole jabe. To cholun shuru kora jak ajker ei video. তো ভিউয়ার্স এই প্রাইস রেঞ্জে আমরা একদমই লোয়ার বাজেট থেকে শুরু করে উপরের দিকে যাব তো এখানে আমরা 5 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Infinix Hot 12 Play এই ফোনটি বাংলাদেশে 10 থেকে 12000 টাকা এই প্রাইস রেঞ্জের ভিতরে পাওয়া যায় ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে 4GB র‍্যাম 64GB স্টোরেজ 4GB র‍্যাম 128GB স্টোরেজ ফোনটাতে রয়েছে 6.82 ইঞ্চেস এর HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট এবং এটাতে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 12 XOS 10.6 ব্যাটারিতে রয়েছে 6000mAh এর ব্যাটারি 10 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট ক্যামেরা সেকশনে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং একটি AI লেন্স ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে আর এটাতে রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট সিকিউরিটি হিসেবে ফোনটার দুটি র‍্যাম ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 12999 টাকা এবং 13999 টাকা তো এই প্রাইস রেঞ্জ হিসেবে Infinix Hot 12 Play আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে কারণ এটাতে কিন্তু বিগ একটা ডিসপ্লের পাশাপাশি রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং MediaTek Helio G35 এই প্রাইস রেঞ্জ হিসেবে মানে মোটামুটি ভালোই পারফরম্যান্স দিয়ে থাকে আর বলতে পারেন যে মানে এন্ট্রি লেভেল বাজেটের একদমই জাতীয় প্রসেসর হচ্ছে MediaTek Helio G35 বিগ একটা ব্যাটারি রয়েছে 6000mAh এর ব্যাটারি এর ফলে কিন্তু অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ক্যামেরা থেকেও কিন্তু মোটামুটি ভালো পারফরম্যান্স পাওয়া যাবে এটা থেকে ওভারঅল আমার কাছে মনে হয়েছে মানে এই প্রাইস রেঞ্জ হিসেবে Infinix Hot 12 Play একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য নাম্বার 4 এ যে ফোনটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Redmi 10C ফোনটি বাংলাদেশে দুটি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায় 4GB র‍্যাম 64GB স্টোরেজ এবং 4GB র‍্যাম 128GB স্টোরেজ র‍্যামের টাইপ হচ্ছে LPDDR 4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.71 ইঞ্চেস এর HD+ IPS LCD ডিসপ্লে প্রসেসর সম্পর্কে কথা বললে রয়েছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর যেটা 6 এর আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 MIUI 13 ব্যাটারি সেকশনে রয়েছে 5000mAh এর ব্যাটারি 18 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট এবং ক্যামেরাতে রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর এই ফোনটার দুটি র‍্যাম ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে যথাক্রমে 14199 টাকা এবং 15099 টাকা তো এই প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে মনে হচ্ছে Redmi 10C একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য যদিও এই ফোনটার প্রাইস অনেক কম ছিল প্রায় 2000 টাকার মতো কম ছিল আগে কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে ফোনটার প্রাইস তো বর্তমানে আমার কাছে মনে হচ্ছে প্রাইস যেহেতু বেড়ে গিয়েছে সব ফোনের তো সেই হিসাব করলে Redmi 10C আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে কারণ এটাতে কিন্তু পাওয়ারফুল একটা প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 680 যেটা এই প্রাইস রেঞ্জ হিসেবে খুবই ভালো একটা পারফরম্যান্স দিয়ে থাকবে অবশ্যই এবং ক্যামেরা থেকেও ভালো একটা মোটামুটি ভালোই পারফরম্যান্স পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জ হিসেবে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা ফোনও বলতে পারেন Redmi 10C এটাকে তো ওভারঅল থিঙ্ক করলে আমার কাছে মনে হয়েছে 15000 টাকার আশেপাশে Redmi 10C আপনি আপনার প্রাইস রেঞ্জ হিসেবে এই ফোনটাকেও চয়েস করে রাখতে পারেন এই প্রাইস রেঞ্জ হিসেবে ওয়ান অফ দি বেস্ট ফোন হবে Redmi 10C এই ফোনটা নাম্বার 3 তে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Symphony Helio 30 ফোনটি কিছুদিন আগে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয় 6GB র‍্যাম 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনটি ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চেস এর ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে MediaTek Helio P70 প্রসেসর রয়েছে এটাতে যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 স্টক UI 5000mAh এর ব্যাটারির পাশাপাশি 10 ওয়াটের চার্জার এবং রয়েছে টাইপ সি পোর্ট ক্যামেরা সেকশনে রিয়ারে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে আর সিকিউরিটি সেন্সর হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পেয়ে যাবেন আর এটার বর্তমান অফিশিয়াল প্রাইস হচ্ছে 14990 টাকা তো মানে 15000 টাকায় বলতে পারেন যে এটা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে কারণ বিগ র‍্যাম রম পেয়ে যাচ্ছেন 6GB র‍্যাম 128GB স্টোরেজ এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি এটাতে কিন্তু ভালো ক্যামেরা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং ক্যামেরা স্পেসিফিকেশন নয় শুধু ক্যামেরার পারফরম্যান্সও কিন্তু এই প্রাইস রেঞ্জ হিসেবে ওয়ান অফ দি বেস্ট ছিল এবং MediaTek Helio P70 এটা হয়তোবা একটু অনেক পুরনো প্রসেসর তবে পারফরম্যান্সের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ঘাটতি পাবেন না এটার পারফরম্যান্স আপনি MediaTek Helio G70 থেকেও অনেক বেটার পাবেন এবং এটাতে কিন্তু মালি G72 গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং ওভারঅল বলতে পারেন যে একটা কম্প্যাক্ট ফোন হবে 15000 টাকা বাজেটে Symphony Helio 30 তো সব দিক বিচার করলে এই ফোনটাও আপনি কিন্তু 15000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে রাখতে পারেন ভালো একটা চয়েস হবে এই প্রাইস রেঞ্জ হিসেবে
নাম্বার টুতে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 50। এই ফোনটি বাংলাদেশে একটি র্যাম ভেরিয়েন্টে এখন পাওয়া যাচ্ছে 4 GB র্যাম 64 GB স্টোরেজ। ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চেস এর ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, রয়েছে 120Hz রিফ্রেশ রেট। মিডিয়াটেক হিলো G96 প্রসেসর রয়েছে এটাতে। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 11 রিয়েলমি UI 2.0। 5000mAh এর ব্যাটারির পাশাপাশি রয়েছে 33W চার্জার এবং টাইপ সি পোর্ট। ক্যামেরা সেকশনে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50MP মেন ক্যামেরা, 2MP করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে রয়েছে 16MP সেলফি ক্যামেরা, 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে 18,499 টাকা অফিসিয়ালি, তবে আনঅফিসিয়ালি আপনারা আরও অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। আর এই ফোনটারও প্রাইস কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই প্রাইস রেঞ্জ হিসেবে রিয়েলমি নার্জো 50 আমার মনে হয় এটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য, কারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি কিন্তু 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং G96 এর মতো কিন্তু পাওয়ারফুল গেমিং প্রসেসর রয়েছে এটাতে। এবং এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু 20,000 টাকা প্রাইস রেঞ্জের ফোনকেও কিন্তু বিট করে দিতে পারে। মানে বলতে পারেন যে গেমিং ক্যামেরা ওভারঅল থিঙ্ক করলে রিফ্রেশ রেট সব কিছু মিলিয়ে রিয়েলমি নার্জো 50 একটা ভালো চয়েস হতে পারে 18,000 টাকা এই প্রাইস রেঞ্জ হিসেবে। তো এই ফোনটিও আপনি কিন্তু আপনার এই প্রাইস রেঞ্জ হিসেবে রাখতে পারেন যদি আপনার বাজেট এরকম 17,000 থেকে 18,000 টাকা হয়ে থাকে। আর নাম্বার ওয়ানে যে ফোনটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 G96। ফোনটিও বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ হয়। 2টি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 6 GB র্যাম 128GB স্টোরেজ এবং 8 GB র্যাম 128GB স্টোরেজ। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চেস এর ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে কোনো প্রকার রিফ্রেশ রেট নেই। প্রসেসর সম্পর্কে কথা বললে রয়েছে মিডিয়াটেক হিলো G96 প্রসেসর। অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 XOS 10.6। 5000mAh এর ব্যাটারির পাশাপাশি রয়েছে 33W চার্জার এবং টাইপ সি পোর্ট। ক্যামেরা সেকশনে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50MP মেন ক্যামেরা, 2MP ডেপ সেন্সর এবং একটি AI লেন্স। ফ্রন্টে রয়েছে 16MP সেলফি ক্যামেরা, 2K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর রয়েছে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এই ফোনটার 2টি র্যাম ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 19,299 টাকা এবং 20,299 টাকা। তো 20,000 টাকা প্রাইসে বর্তমানে ইনফিনিক্স নোট 12 G96 ওয়ান অফ দি বেস্ট ফোন। মানে মিডিয়াটেক হিলো G96 এর মতো গেমিং প্রসেসর, লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনও কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল এটা থেকে। এবং এই প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু বিগ র্যাম রম পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন। এবং ওভারঅল ডিজাইন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে 20,000 টাকা প্রাইসে ইনফিনিক্স নোট 12 G96 একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য। তো ভিভার্স, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আসলে 10 থেকে 20,000 টাকা প্রাইসে কম বাজেট থেকে হাইয়েস্ট বাজেট পর্যন্ত সবচেয়ে সেরা ফোন কী কী সেগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরেছি। হয়তো বা এই প্রাইস রেঞ্জ হিসেবে আপনি আরও অনেক ফোন পেয়ে যাবেন, তবে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি মানে এই ফোনগুলোই হবে এই প্রাইস রেঞ্জ হিসেবে বর্তমানে সবচেয়ে সেরা স্মার্টফোন। আর বর্তমানে এগুলোই কিন্তু মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আরও অনেক ফোন আপনি এই প্রাইস রেঞ্জ হিসেবে পেয়ে যাবেন, সেগুলো হয়তো বা এক একটা এক এক দিকে বেটার হবে, কিন্তু আমি এখানে থিঙ্ক করেছি ওভারঅল কোন ফোনগুলো এখানে বেটার হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।